रूप और नए अंदाज के साथ। নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময়, আপনার খবর। আগামী 28 এবং 29 মার্চ সারা ভারত ধর্মঘট সফল করার জন্য আজ ডাবগ্রাম 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এবং 2 নম্বর ডাবগ্রাম সমস্ত এলাকার হাটবাজার ও ইস্টার্ন বাইপাস রোড মাইকিং সহ প্রচার করা হচ্ছে। ডাবগ্রাম 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এই প্রচার কর্মসূচি চলছে আগামী 28 এবং 29 মার্চ সারা ভারত ধর্মঘট সফল করার জন্য। একটি স্কুটি ও সাইকেল উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। দুষ্কৃতীরা পলাতক, পুলিশ জানিয়েছে। পুলিশের ধরপাকড় শুরু হতেই নিউ টাউন পাড়া এলাকায় স্কুটি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অন্যদিকে একটি সাইকেল চুরি হয় উকিলপাড়া থেকে। আজ এক দুষ্কৃতী সেখানে সাইকেল রেখে পালিয়ে যায়। পুলিশ জানায় স্কুটি ও সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে, দুষ্কৃতীর খোঁজ চলছে। অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম জায়গা থেকে তালা ভেঙে একটি বাইক ও একটি স্কুটি চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি উঠে এসেছিল। একটি স্কুটি বাজেয়াপ্ত হলেও বাইকটি এখন পাওয়া যায়নি। আর চুরি যাওয়া একটি সাইকেল ও স্কুটি মালিককে তুলে দেওয়া হলো। কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া স্কুটি ও বাইক ফিরে পেয়ে খুশি তারা। 24 ঘন্টার মধ্যে আমাদের বাইকটা রিকভারি হয়। আমরা এসবিএম সিনেমা দেখতে আসছিলাম, তো সিনেমা দেখার দেখতে যাই, ইন্টারভেলে আসে দেখি যে আমাদের বাইক নাই। তারপরে আমরা পুলিশ প্রশাসনের কাছে কমপ্লেন করি, তো পুলিশ আমাদের অনেক সাহায্য করছে, আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ। তো আমাদের 24 ঘন্টার মধ্যে বাইকটা রিকভারি করা হয়েছে। আমার নাম মাসুদ করিম, আমার বাড়ি ভোলাপাড়া। আজ রাস্তা পার করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারালো এক পথ আরোহী। বাগডোগরা বিমানবন্দরের সামনে 31 নম্বর জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরের সামনে 31 নম্বর জাতীয় সড়কের বাসের ধাক্কায় মৃত্যু হয় মহাবীর মিঞ্চ নামে এক ব্যক্তির। মৃত ব্যক্তি কাঁটপানি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘোষপুকুর থেকে শিলিগুড়িগামী এক দ্রুতগামী বাসের ধাক্কায় এই মৃত্যু হয় ব্যক্তির। ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রাস্তায় পাথর রেখে করেন বিক্ষোভ এবং তার ফলে বন্ধ হয়ে যায় যানবাহন পরিষেবা। পরে বাগডোগরা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষেত থেকে উদ্ধার হল দাতাল হাতির মৃতদেহ। মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আজ সকালে বৈকুণ্ঠপুর বন বিভাগের মহারাজা ঘাট এলাকার লাউ খেতে একটি পূর্ণবয়স্ক দাতাল হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাতিটির মৃতদেহের পাশে পড়েছিল ব্যাগ বোঝাই রাসায়নিক সার। স্থানীয় বাসিন্দাদের অনুমান, হাতিটি হয়তো এই রাসায়নিক সার খেয়ে মারা গিয়েছে। এরপর খবর দেওয়া হয় বেলাকোবা রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা রেঞ্জ অফিসের অফিসার এবং বন আধিকারিক মঞ্জুলা তীরকে। স্থানীয় বাসিন্দারা জানান, আজকে দেখলাম সকালবেলায় আমি খবর পেলাম, আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন করেছিলেন যে আমি একজন গ্রাম চিকিৎসক, এলাকায় যে হাতিটা মারা গেল এগুলো আমাকে খবর দেন। সেই সূত্রে আমি এখানে এসে এসে দেখি এটা মরে আছে। কীভাবে মারা গেলো কিছু জানা এখনো জানা যাচ্ছে না। সামনাসামনি কিছু সার পড়ে আছে, পাশে একটা লাউ ক্ষেত আছে, উচ্ছে ক্ষেত আছে। এই ধরনের ঘটনা তো আগেও ঘটেছে এই এলাকায়, কয়েকটা হাতি আগেও মরেছে। বনাধিকারিক মঞ্জুলা তীরকে বলেন, এটা এখন পোস্টমর্টম হয়নি, পোস্টমর্টমের পরে জানা যাবে কজ অফ ডেথটা। কি হাতি আছে কি বলে, এটা কি টাস্কার, এটা দাতাল হাতি। কখন জানতে পারলেন? এটা সকাল 6টা নাগাদ ডিটেক্ট হয়েছে। তা প্রাথমিক মানে কি অনুমান করছেন কি হতে পারে? তাও একটা এখন তো দেখেন, এখানে লাউ ক্ষেত আছে, ওপেন এরিয়াতে আছে, এখন তো আনুমানিক তো সেভাবে বলা যাবে না। পোস্টমর্টম রিপোর্টটা অ্যাকচুয়াল কজ অফ ডেথটা বলবে। বলে এই হাতিটি কি এই বৈকুণ্ঠপুর জঙ্গলে ছিল? পাশেই জঙ্গল আছে নিশ্চয়ই, এটা জঙ্গলের হাতি। এলাকায় আগেও দেখা হয়েছে? এ তো এলাকায় জঙ্গলের মধ্যেই থাকে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এলাকায়? কি বলবেন এই বিষয়ে? স্টাফ তো সবসময় ডিউটি করে, এখন এটা নিয়ে এখন তো মানে পোস্টমর্টমের পরে তো আমরা নিশ্চিন্ত হতে পারবো যে মানে কি কারণে এটা মারা গেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম পাহাড় সফরে আজ শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কলকাতা থেকে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বাগডোগরা পৌঁছলেন। শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন তিনি, তারপর দার্জিলিং এর পথে বেরোলেন। বুধবার পর্যন্ত দার্জিলিং এ থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে পঞ্চায়েত ও জিটিএ নির্বাচন নিয়ে পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবেন বলে জানা গিয়েছে।
5 দিনের উত্তরবঙ্গ সফর সেরে 1 এপ্রিল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে পাহালে থাকাকালীন জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্য সরকার জিটিএ নির্বাচন করাবে, তৃণমূলও সেই নির্বাচন লড়বে। সফরে হাম্রো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উন্নয়ন হচ্ছে না কালিম্পং জেলায়, এমনটাই অভিযোগ পেয়ে সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী। রামপুরহাট গণহত্যাকাণ্ডে 7 দিনের মধ্যে সিবিআই কে তদন্তের ভার দেওয়া হল। অথচ 4 বছর আগে পুলিশের গুলিতে দুজন ছাত্রের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েও সুবিচার পেলেন না ইসলামপুরের দারভিটা গ্রামের সন্তান হারানো পরিবার। এই নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে দারভিটা গ্রামে। মৃত ছাত্রদের পরিবার আজও আশায় রয়েছে সিবিআই তদন্ত হবে আর তারা সুবিচার পাবেন। 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দারভিটা স্কুলের ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছিল। সেদিন ছাত্রদের আন্দোলন ঠেকাতে পুলিশ গুলি চালায় এবং অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু হয় দারভিটা হাইস্কুলের 2 প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য এবং রাজনীতি। নিহত ছাত্রদের পরিবার ও গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে নেমেছিল বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তখনকার সময়। সেই সময় বিজেপিতে থাকা বর্তমান তৃণমূল নেতা নিহত ছাত্র তাপস ও রাজেশের পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করানোর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি নিয়েও হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। কিন্তু তারপর পার হয়ে গিয়েছে 4-4 বছর, সিবিআই তদন্ত হয়নি, রাজ্য সরকার সিআইডি তদন্ত শুরু করে। নিহত ছাত্র রাজেশ সরকারের বাবা লিনিকমল সরকার ও নিহত ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন জানান, 4 বছর হতে চলল আপনাদের এখন সিবিআই তদন্ত করে, সেক্ষেত্রে রামপুরহাটে 2 দিন পরে সিবিআই তদন্ত করে কি বলবেন? ব্যাপার হলো রামপুরহাটে তৃণমূলে গন্ডগোল করে মারামারি যে কাটাকাটি হয়ে গেছে সেটা হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে সিবিআই অর্ডার দিয়ে দিয়েছে। এখন আমাদের যে উকিল আছে সে এখন কি করছে সেই জানে, ঘুমাচ্ছে না কি করছে, আমরা তো অনেক দিন যাবত কোনো খবরই পাই না যে আমাদের উকিল আদৌ আমাদের কাজ করছে কি করছে না। এটা এখন আমাদেরই কপাল খারাপ যার জন্য আমরা সিবিআই পাচ্ছি না। আর দ্বিতীয় কথা, আমাদের তো করার কিছু নাই, এখন উকিল যে উকিলের কাছে কেসটা দেওয়া আছে সেই উকিল যদি কাজটা করে তাহলে হয়তো আমরা ন্যায় বিচার পাবো। এখন সেই উকিলই তো আমাদের এখন কাজ করছে কি করছে না সেটাই তো খবর পাচ্ছি না আমরা। কিন্তু আপনাদের উকিল তো কাজ করছে কি করছে না মানে আপনাদের খোঁজ নিচ্ছেন না? আমরা খোঁজ নিচ্ছি, খোঁজ নেওয়ার পরে বলে হ্যাঁ কাজ হচ্ছে হচ্ছে, আর কাজ করব কি করে, কি করে কাজ করবে? আমাদের মুকুল্লার হাত ধরে আমাদেরকে নিয়ে গেল, এখন সেই মুকুল্লাই টিএমসিতে যোগ দিছে, তাহলে এখন আমাদের আদৌ বিচার হবে কি না আমরা কি করে বুঝবো এখন যে আমাদের বিচার হবে কি হবে না? সেই মুকুল্লাই উকিলটা ধরাইছিল আমাদের পার্থ ঘোষকে, এখন মুকুল্লাই টিএমসিতে, এখন বিচারের পরিস্থিতি কেমন আছে এখন ওনারাই বলবে। আপনারা কি উকিল বদলানো বা অনুগুল কিছু চিন্তা ভাবনা করছেন? আমরা বলছিলাম যে আমাদের উকিল চেঞ্জ করে দেন, কিন্তু এখনো সে চেঞ্জ হয় নাই। আমাদের পার্টির যে উপর মহলের নেতাগুলো আছে সেই নেতাদের বলছিলাম, আমাদের বিজেপি পার্টির লোকগুলোকে বলছিলাম যে উপর উকিল চেঞ্জ করে দেন আমাদের। এখন তো তো চেঞ্জ হয় নাই, এখন দেখা যাক কি হয়। রামপুরহাটে তো 2 দিন পরে সিবিআই পেয়ে গেল, কিন্তু আমাদের বিজেপির নেতারা সবাই বলছে যে আমি সিবিআই পাবো, কিন্তু দেখতে দেখতে 4 বছর হয়ে গেল এখনো সিবিআই পাচ্ছি না। তো মুখ্যমন্ত্রীর কাছে এটাই তো আমার আবেদন যে আমি যেন সিবিআইটা পাই, আমার ছেলের যেন সূক্ষ্ম বিচার আমি পাই। আপনারা তো হাইকোর্টে আপিল করেছিলেন না? হ্যাঁ, হাইকোর্টে আপিল করেছি, কিন্তু ওখান থেকে আমাদের কোনো এখনো হিয়ারিং হয় নাই, ডাকও হয় নাই, সিবিআইয়ের কোনো কথাও হচ্ছে না। আদালতে মামলাটা কতদূর পর্যন্ত আছে কিছু আপনারা কিছু জানতে পেরেছেন যে মামলাটা কতদূর ট্রায়াল হচ্ছে না সেই বিষয়গুলো আপনারা জানেন না? আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। কার কার থ্রুতে আপনারা মামলাটা করেছেন? আমাদের বিজেপি পার্টির থেকে মামলা করা হয়েছে।
আগেও কি মামলা করা হয়েছিল? হ্যাঁ, মুকুল রায় নিজে যায় আমাদের সঙ্গে কেস করছে। আপনি নিজে তখন হাইকোর্টে গিয়ে মামলাটা করেছিলেন? হ্যাঁ, তাপস ও রাজেশের বাবা মা সবাই মিলে যায় আমরা হাইকোর্টে মামলা করছি। বলুন, তারপরে এখনো পর্যন্ত আপনাদের হাইকোর্টের কোনো ডাক বা শুনানি বা কোনো কিছুই আপনারা এখনো পর্যন্ত পাননি, তাই তো? না। এতে কার গাফিলতি মনে করছেন আপনি? এত বিলম্ব কেন হচ্ছে? তাহলে কি যোগাযোগ ঠিকমতো হচ্ছে না হাইকোর্টের সাথে? এখানে রাজ্য সরকার যদি ইচ্ছা করে সিবিআই দিতে, তাহলে উনি দিতে পারে, উনি দিতে পারে। রাজ্য সরকারের গাফিলতিতেই আমার সিবিআই হচ্ছে না। বিজেপি আপনাদের সাথে ঠিক চলছে কাজ করছে কি না? হ্যাঁ হ্যাঁ, বিজেপি আমাদের সঙ্গে আগেও ছিল, এখনো আছে, ঠিকঠাক তারা আমাদের খোঁজ খবর নিচ্ছে। কিন্তু আমি সিবিআই পাচ্ছি না শুধু রাজ্য সরকারের জন্য। এখন আপনারা কার কাছে আপনি আবেদন করবেন যে সিবিআই তদন্তের জন্য? এতে দুই দিনে আপনাদের এসে রামপুরহাটে পেয়ে গেল, সেখানে আপনার চার বছর হয়েছে চললো, আপনি কাকে বলবেন? এখন আমি সুকান্ত মজুমদারকে বলতে চাইছি যে উনি যোগাযোগ করুক। রামপুর হাটে দুই দিনে সিবিআই পাইলো, আমার চার বছর হয়ে গেল, কেন আমি সিবিআই পাচ্ছি না? না, আমার ছেলের রক্তর দাম নাই। আমি বাংলা ভাষা চাইছি দেখে আমার ছেলে অপরাধ হয়ে গেছে, আমি সিবিআই পাবো না কেন? আমি কতদিন আর সহ্য করব? এখন সময় একটু বিরতির। নিউ এজ রিয়েলটর শিলিগুড়ি মে অনুভবী রিয়েল এস্টেট এজেন্ট মে সে এক হ্যায়। হম শিলিগুড়ি অর উসকে আসপাস অফিস স্পেস, দোকান, শোরুম স্পেস ইত্যাদি পর সৌদা করাতে হ্যায়, অর রেজিডেন্সিয়াল প্রপার্টি ঘরোঁ, ফ্ল্যাটো, अपार्टमेंट, जमीन, प्लाट और बंगलो खरीदने, बेचने, रेंट, लीज, फाइनेंस या जॉइंट वेंचर में लेने या देने में अपनी सेवाएं प्रदान करते हैं। हमें अपनी आवश्यकता के बारे में बताएं, हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार प्रॉपर्टी की डील कराएंगे। संपर्क करें रियल एस्टेट एजेंसी न्यू एज रियल्टर, कॉन्टैक्ट 8760-838-4858। सर मिठाई खाइए सर, बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. डॉक्टर केन्स सालबारी, डॉक्टर केन्स द्वारा धेरै जनाको क्रोनिक किडनी डिजिजको सफल उपचार भइसकेको छ। किडनी उपचारको निम्ति दिएको नम्बरमा सम्पर्क गर्नुहोस्। मैले इजरायलमा छु, जुन चाहिँ मेरो क्रिएटिनिन लेभल थियो त्यो पनि घटेर 139 भयो। उसले मलाई धेरै नै हेल्प गर्यो। अस्ति टेस्ट गर्दा चाहिँ किडनी चाहिँ सबै क्लियर भएको रहेछ, खुसी लाग्यो। अनि खाएर चाहिँ सबै जाती भयो। क्रोनिक चाहिँ छ भने जिन्दगी भरेको सल्भ प्रब्लम सल्भ हुन्छ। यहाँको दबाई एकदमै लाग्यो मलाई। उलझन में है कि 12वीं के बाद क्या करें? एजुकेशनल काउंसलिंग अपने कैरियर के लक्ष्यों को प्राप्त करने के लिए और सर्वश्रेष्ठ विश्वविद्यालयों को चुनने में छात्रों की मदद करते हैं। इसके अलावा हम पूरे भारत और विदेशों में स्किल्ड हो या फ्रेशर्स को रोजगार के अवसर देते हैं। करियर स्कोप कंसल्टेंट्स, एक उज्जवल भविष्य का द्वार। कनेक्टिंग द राइट कैंडिडेट्स विद द बेस्ट एम्प्लॉयर्स। निःशुल्क रजिस्ट्रेशन करें, कैरियर काउंसलिंग और रोजगार के लिए संपर्क करें। फिर এলাম বিরতির পর। ভারত সরকারের কৃষক কোঅপারেটিভের মাধ্যমে চলা সংস্থার আবিষ্কৃত ন্যানো ইউরিয়া সার নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস সভা হলে জেলার ক্ষুদ্র চা চাষি সহ অন্যান্য চাষীদের নিয়ে নতুন আবিষ্কৃত তরল ইউরিয়া সারের গুণাবলী এবং কৃষকদের লাভের দিকটি নিয়ে আয়োজিত হয় এই বিশেষ সেমিনার। ইফকো জাকিরা পৃথিবীর অন্যতম কৃষিজাত সার উৎপাদক সংস্থা, তারাই এবার কৃষকদের জন্য নিয়ে এসেছে তরল ইউরিয়া, যার মূল্য কম এবং কার্যকারিতা অনেকটাই বেশি বলে জানিয়েছেন ইফকোর অন্যতম জেনারেল ম্যানেজার সুরিন্দর সিং দালাল। টি গার্ডেন কা এরিয়া হ্যাঁ, আমি ফোকাস করেন কি টি কে লিয়ে বরদান সিদ্ধ হো সকতা হ্যাঁ, খাসতর পর পাহাড়ি ও টি এরিয়া কে লিয়ে। তো আজ কি জো সেমিনার থা, ইসকা মুখ্য উদ্দেশ্য ইয়েহি থা কি লোগো কো বাগান কে মালিকো কো ইয়া ছোটে কিসানো কো
टी में कैसे ये नैनो का प्रयोग करना है उसके बारे में लोगों को समझाना बताना, यही आज का हमारा करियर। आपका नाम और परिचय कहेंगे? मैं सुरेंद्र सिंह दलाल, मैं जनरल मैनेजर इफको दिल्ली। अपरदिके स्टेट जनरल मैनेजर स्वपन राय बोलें। আমি শ্রী স্বপন রায়, স্টেট মার্কেটিং ম্যানেজার ইফকো। বলছি আজকে চাষীদের ভাইদের জন্য কি নিয়ে এসেছেন এবং কাদের উদ্যোগে কি ব্যাপার? আজকে আমরা এখানে যে বৈজ্ঞানিক শস্য আলোচনা চক্রটি করলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একটি যুগান্তকারী নতুন আবিষ্কার ইফকো ন্যানো ইউরিয়া তরল, এই সারটি চাষিদের মধ্যে জনপ্রিয়তা যাতে অর্জন করে, এটা প্রচার এবং প্রসার যাতে হয় সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করলাম। এলাকার প্রায় 200 চাষি আজকে এই সেমিনারে অংশগ্রহণ করেছে এবং আমরা বিস্তারিতভাবে এই ন্যানো ইউরিয়ার ব্যবহার এবং কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করলাম এবং উপকারিতা সম্বন্ধে আলোচনা করলাম। এটা যে সচরাচর আমরা যে ইউরিয়াটা ব্যবহার করে থাকি দানাদার ইউরিয়া, এই দানাদার ইউরিয়া একে তো প্রচণ্ড ব্যয় সাপেক্ষ, ভারতের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়ে এই ইউরিয়া ব্যবহার করার ফলে, কারণ বিপুল অঙ্কের ভর্তুকি সরকারকে দিতে হয়, আর তার পরিবর্তে এই ন্যানো ইউরিয়া যদি ব্যবহার করা হয় এটা তো আর্থিকভাবে ভারতীয় অর্থনীতি অনেকখানি দায়মুক্ত হবে, কেননা এটা তৈরি খরচা অনেক কম, এটা মাত্র 240 টাকায় চাষির হাতে আমরা তুলে দিতে পারছি, এখানে কোনো সরকারি ভর্তুকি থাকছে না, তো আর্থিকভাবে এটা খুব লাভজনক। 2 নম্বর হচ্ছে এটা কোনো জল দূষণ বা মাটি দূষণ বা বায়ুমণ্ডলের যে দূষণ এটা কোনো কিছু করে না, এটা যেটা দানা ইউরিয়া ব্যবহার করলে আমাদের হয়ে থাকে। এছাড়াও এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কোনো রকম ক্ষতিকর নয়, পরিবেশের পক্ষেও কোনো রকম ক্ষতিকর নয়, এটা ব্যবহারও খুব সহজ এবং এটা যে পরিবহন করা বা এটাকে গুদামজাত করার খরচও খুব কম। একজন চাষি খালি হাতে এসে এই একটি বোতল খালি হাতে নিয়ে যেতে পারবে, যে বোতলে যে পরিমাণ ন্যানো ইউরিয়া আছে এটা এক বস্তা ইউরিয়ার সমান কাজ করবে। এনজিপি থানা পুলিশের জলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার 1। রাজ্যের অন্যান্য জেলার মতো শিলিগুড়ি শহর এবং তার আশেপাশে পুলিশের অভিযান অব্যাহত। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত ভালোবাসা মোড় থেকে পুলিশ 1 রাউন্ড কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। আজ ধৃতদেরকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম দেবাশিস দাস, বাড়ি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া শিমুলতলা এলাকায়। গতকাল রাতে ভালোবাসা মোড় সংলগ্ন এলাকায় ওই যুবককে একা ঘুরতে দেখা যায়। এরপরই তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি 12 রাউন্ডের অটোমেটিক বন্দুক ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার আগে উক্ত অভিযুক্তকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা রাঙ্গাইপুর এলাকায়। গুরুতর জখম রবিউল ইসলামকে, যার বয়স 46, ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় হামলাকারী সুরেশ দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। পুলিশকে অভিযোগে আক্রান্তের এক আত্মীয় তাজিবুর রহমান জানিয়েছেন, এখানে জমি দিকে গেছিল মাঠের মধ্যে কি না, পিছন থেকে এসে চাকু মেরে দিয়েছে ভোটের মধ্যে। কেন চাকু মারলো কেন সেটা বলতে পারলাম না। জল দেওয়া নিয়ে গন্ডগোল? না, কোনো গন্ডগোল নাই। আচ্ছা, কোনো গন্ডগোল নাই। কেন চাকু মারলো কেন? ওখানকার ওই কনস্টেবল আমার নাম সুরেশ বলে। সুরেশ? সুরেশ। সুরেশ কি কুমাছ যাতে? আচ্ছা, কাকে চাকু মারলো? আমার মামা। যেটা কি নাম আপনার মামার? রবিউল ইসলাম। কেন মারলো কেন চাকুটা মারার কারণ কি? কোনো গন্ডগোল নাই জমির মধ্যে, ওদের ওখানে জমি আছে কিনা, প্রতিদিন সন্ধ্যা 4টা 5টা জমিতে যায়, কোনো গন্ডগোল নাই ফন্ডগোল নাই। সেবার যাচ্ছিলো কিনা পিছন থেকে ভোটামে বলছে আর কি, সচলটা এসে পিছন থেকে চাকু মারতে হঠাৎ আধা ঘন্টা ধরে ওর সঙ্গে লড়াই করেছে, তারপরে আওয়াজ দিয়ে তখন এদিকে লোক রাস্তাতে লোক গেছিলো না তাদেরকে ধরে তখন ভাগে, তখন তারপরে ছুটে জানা জানি করতাম আমরা উঠে এসে থানা থেকে ওর সঙ্গে দেখলাম হসপিটাল থেকে একদম থানা থেকে আমার কাছে ঘর দিল। আপনার নাম? তৈজিবুর রহমান। পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। আজ দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের কুতুবপুর মনসাতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধাকে উদ্ধারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।
অগ্নিদগ্ধ ওই বৃদ্ধাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম স্বপ্না ঘোষ, বয়স 62। তার স্বামী সুকুমার ঘোষ মালদা আদালতের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাদের পরিবারের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে অনেকদিন আগেই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই নানান বিষয় নিয়ে অশান্তি চলত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী, আর তারপরই ঘরে দরজা বন্ধ করে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই বৃদ্ধা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ, পাশাপাশি পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে পুলিশ। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল বিএড কলেজের এক শিক্ষকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার করকচ এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। ওই দিন রাতে পায়ে হেঁটেই রাস্তার ধার দিয়ে বাড়ি ফিরছিল ওই শিক্ষক। পেছন থেকে গাড়িটি ওই শিক্ষককে ধাক্কা মেরে এলাকা থেকে পালিয়ে যায়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন শিক্ষক। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিক্ষককে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম প্রীতম মণ্ডল, বয়স 29। তার বাড়ি গাজল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের আহরা এলাকায়। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার একটি বেসরকারি বিএড কলেজে শিক্ষকতা করতেন। দুর্ঘটনায় মৃত শিক্ষকের পরিবার এবং পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া। ঘাতক গাড়িটিকে আটক ও চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবারের লোকেরা। গঙ্গা নদীতে লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের। আজ সকালে লঞ্চ ডুবির ঘটনায় মৃত চালকের দেহ মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ভিকি মহল্লার, বয়স 22। পেশায় সে লরি চালক ছিল। গতকাল বিকেলে বিহারের মণিহারী ঘাটে একটি ট্রাক বোঝাই লঞ্চ ডুবে যায়। ওই লঞ্চের মধ্যে থাকা বেশ কয়েকটি ট্রাক গঙ্গায় পড়ে যায়। একটি ট্রাকের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক ভিকি মহল্লার। রাতে খবর পেয়ে পরিবারের লোকেরা এলাকায় যায়। এরপর আজ সকালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীদের সহযোগিতায় তার দেহ গঙ্গা থেকে উদ্ধার করা হয়। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ কফিনমন্দি হরিশ্চন্দ্রপুর এলাকার বাড়িতে এসে পৌঁছায় তার দেহ। ভালুকার মহল্লার পাড়ার বাসিন্দা ভিকি মহল্লারের 2 বছর আগে বিয়ে হয়েছিল। বাড়িতে 6 মাসের সন্তান রয়েছে, তার রয়েছে বৃদ্ধ বাবা মা। ভিন রাজ্যে ট্রাক চালিয়ে পরিবারের জন্য রোজগার করত সে। তার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার গোটা পরিবার। এখনকার মতো খবর এই পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ বাংলা। আপনার ভরসেমন্দ চ্যানেল এসকে লাইভ নিউজ। আপ দেখেগা নয় রং রূপ।